हे गाइस वेलकम बैक टू माय चैनल। आज के आम्रा बाड़ी चले जाब तो तुम्हारा देखते ही पाच्छो आम्रा रिसेप्शने आछी एखाने एकटु चा खे एखन आम्रा चले जाब रिसेप्शनेर किछु काज बाकी आछे सेगुलो कमप्लीट करे देन आमादेर अटो चले एसेछे आम्रा चले जाच्छी स्टेशनेर दिके। उफ आमार तो एकदम जेते इच्छाई करछे ना मनई चाइछे ना মানে সত্যি মনটা পুরো খারাপ হয়ে গেছে। এতদিন এখানে ছিলাম এনজয় করেছি সেই বড় বড় ঢেউ এগুলো দেখে আর যেতে ইচ্ছা করে না কিন্তু কি করব অনেক দিন হয়েও গেছে ঘুরেছি বাড়ির দিকে যেতে হবে তো এখানে তো আর থাকা যাবে না এটা তো আমার বাসস্থান না সো যেতে তো হবেই। দেন চলে এসেছি আমরা স্টেশনের কাছাকাছি চলে এসেছি একদম তোমরা দেখতে পাচ্ছ কাছাকাছি কি স্টেশন জুনেই চলে এসেছি পুরো। তো এখন বাজে 9:09 দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন হচ্ছে 10:25 ট্রেন তো আগেই চলে আসে দেন এই ট্রেনটাই আমরা যাব তো ট্রেন তো আগেই চলে আসে সো ট্রেন চলেও এসছে আমরা এসে দেখছি স্টেশনে দাঁড়িয়ে আছে ট্রেনটা অনেক আগেই নাকি এসছে দেন এটা হচ্ছে আমাদের বগি। আগে যাওয়ার সময় তোমরা দেখেছিলে আমরা নন এসিতে গেছিলাম আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম খুব গরমে কষ্ট হয়েছিল তো যাওয়ার সময় আমরা এসি নিয়েছি এসি বগি তো দেখতেই পাচ্ছ সিটে বসে পড়েছি যেহেতু সকালে খুব সকালে উঠে আমরা রেডি হয়েছি তো কিছু খাইনি তো এখান দিয়ে আমরা প্যাটিস নিয়ে নিয়েছি মা নিয়ে নিয়েছি একটা ভেজ প্যাটিস আমি নিয়ে নিয়েছি একটা চিকেন প্যাটিস সো এটা আমরা খেয়ে নেব আর কি করবো সকালে তো কিছু খাইনি সো ট্রেনটা খুব দ্রুত যাচ্ছে এক্সপ্রেস যেহেতু কিন্তু বেশ ভালো এনজয় করছি যাওয়ার দিনটা যেমন কষ্ট পেয়েছি আজকে একটুও কষ্ট হচ্ছে না ঠান্ডা ঠান্ডায় সো একটু চা চলে এসছে এখন একটু আমরা চা নিয়ে নেব কিন্তু চা তো শুধু শুধু খেতে ভালো লাগে না সো এখন এসছে একটু চপ আলুর চপ আর সিঙ্গারা চলে এসছে তো চায়ের সাথে শুধু চা খেতে ভালো লাগে না বিস্কুট তো নেই তো চপ দিয়েই খেয়ে নেব মা তো খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে এখন আমিও খেয়ে নিচ্ছি চপের সাথে একটু স্যালাড হলে ভালো হয় বাট স্যালাড তো এরকমভাবে নেই তো এখানে শসা পেয়েছি নিয়ে নিয়েছি রেড চিলি পাউডার আর একটু সল্ট দিয়েছে এটা দিয়ে মাখিয়ে খেয়ে নেব আর চলছি বাড়ির পথে দুপুর অবধি ওয়েট করতে হবে দুপুরে খাওয়ারটা আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো এখন দুপুর হয়ে গেছে তো দিয়ে দিয়েছে মার ভেজ থালি মা তো ননভেজ খায় না সো মার ভেজ থালি দিয়ে দিয়েছে অ্যান্ড আমার রয়েছে এখানটায় এক থালি তো তোমাদের দেখিয়ে দেবো ভেজে কী কী দিয়েছে মিক্স সবজি ভাজা ডাল একটা মিষ্টি দিয়েছে আর লেবুর চাটনি মতন একটা দিয়েছে আর আমার দিয়েছে রাইস ডাল ডিম আর এটা একটা সোয়াবিন আর সবজি দিয়ে একটা কি বানিয়েছে সেটা দিয়েছে অ্যান্ড একটা আমের চাটনি আমাকে দিয়েছে দেন এটা খেয়ে নেবো খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়বো এসিতে সো আমরা খেয়ে নিচ্ছি খেয়ে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে এসি আছে যেহেতু কোনো প্রবলেমই নেই দেন দেখছি ঘুম থেকে উঠে তোমাদের আবার দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি। সো আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখছি অনেকটা পথ চলে এসেছি আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি সো মা দেখছি চিকেন পকোড়া নিয়েছে তো চিকেন পকোড়া তো শুধু শুধু ভালো লাগবে না একটু চা তো চাই এখন আমরা কাছাকাছি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে যাব। দেন এই চা দিয়েছে চায়ের সাথে চিকেন চিকেন পকোড়াটা খেয়ে নেব তো আমরা ভেবেছিলাম আমাদের লাস্ট স্টেশন শালিমা ছিল তো শালিমাতে আমরা নামবো না কেননা শালিমার স্টেশন থেকে না আমাদের বাড়ি যেতে মানে যে কোনো যানবাহন পেতে খুব প্রবলেম হয় ট্যাক্সি ফ্যাক্সি পেতে সেই কারণে আমরা একটু আগে সাঁতরাগাছি জংশনে নেমে যাব সেইখান থেকে আমরা দেখি কীভাবে বাড়ি যাওয়া যায় ওটা একটু কাছেও আছে তো আমরা চলে এসেছি এখন আমরা নামবো সাঁতরাগাছি জংশনে এই যে তোমরা দেখতে পাচ্ছ সাঁতরাগাছিতে আমরা নেমে গেছি এখান থেকে নেমে সামনেই যানবাহন তো অবশ্যই আছে সাঁতরাগাছিটা আমাদের বাড়ি থেকে একটু কাছেও মানে বাড়ি থেকে কাছে না অনেকটা দূরে কিন্তু শালিমার তুলনায় কাছে তো এখানে আমরা ট্যাক্সি দেখতে পাচ্ছি অনেক প্রিপেড ট্যাক্সি আছে মা ওখানে কাউন্টারে চলে গেছে প্রিপেড ট্যাক্সি কাউন্টারে টিকিট কাটার জন্য তো এখান থেকে আমরা একটা ট্যাক্সি নিয়ে নেব সো দেখতে পাচ্ছ ওই যে কাউন্টারটা ওখানে গেছে তো এই যে আমাদের টিকিট কেটে নিয়ে এসছে আমাদের গাড়ির নাম্বার হচ্ছে 8445 এই যে আমাদের ট্যাক্সি চলে এসছে
এখানেই ছিল, একটু খুঁজে নিতে হয়েছে গাড়ির নাম্বার, যেহেতু আমাদের দিয়ে দিয়েছে। এই যে আমাদের গাড়ি, তো আমরা সব লাগেজগুলো সব দিয়ে দেবো পিছনের ডিগ্গিতে। অ্যান্ড এখন যাচ্ছি বাড়ির পথে, দুজনেই খুব টায়ার্ড হয়ে পড়েছি, খুব এতটা পথ জার্নিং করে এসেছি, বাড়ি যেতে পারলে একটু শান্তি পাই। তোমরা আমাকে দেখলেই বুঝতে পারবে যে কতটা টায়ার্ড আমরা। এই যে আমি বসে আছি, আমার একদম চোখ মুখ, যতই ঘুমাই তাও এত জার্নিং, বুঝতেই পারছো, গরম লাগছে খুব। সো যাচ্ছি, অ্যান্ড মাকেও একটু দেখিয়ে দিলাম। আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি, এখন আমরা বালিগঞ্জের কাছাকাছি এসেছি। এই যে বালিগঞ্জ যে মসজিদটা আছে, বালিগঞ্জ মসজিদ আমরা ক্রস করছি, যারা চেনো এটা তারা দেখলে বুঝতেই পারছো। দেন চলে এসেছি আমরা বাড়িতে, এখন বাড়িতে চলে এসেছি, তো এখন ফ্রেশ হবো। অ্যান্ড আমার লাগেজগুলো এই যে রয়েছে সব। এবার তোমাদের দেখানো হয়নি যে আমি কী কী গিফট কিনেছি ওখান থেকে, অ্যান্ড কী কী পারচেস করেছি, সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো যে আমি পুরী থেকে কী কী কিনেছি, লাগেজে রয়েছে সব কিছু। তো নেক্সট ভিডিওটাও অবশ্যই দেখো, আর এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।